দুই বেশি বিষি নবিরসুল পাঠাইছেন মানব জাতিকে জান্নাতি নেওয়ার জন্য আল্লাহ নবীও পাঠাইছেন নবিরসুল কিতাবও দিয়েছেন শুধু ব্যক্তি পাঠান নাই কিতাবও দিছেন শুধু কিতাব দেন নাই ব্যক্তিও পাঠাইছেন দুই জিনিস সমন্বয়ে মানুষ হেদায়েত পায় ডাইরেক্ট কিতাব দিয়ে যদি পেত তাহলে আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ কিতাব দিয়ে দিতেন আসমান থেকে আসমান থেকে কি ডাইরেক্ট কিতাব দিয়ে দিতেন জাতিকে ডাকিয়া বলতেন তোদেরকে আমি কিতাব দিলাম পরে তোমরা সংশোধন হও না দিয়ে আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন কিতাবও দিয়েছেন ব্যক্তিও পাঠাইছেন কিতাবও দিয়েছেন যত নবী সুল বানাইছেন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন যখন কোনো কিছু ছিল না তখন আমি আল্লাহ চেলাম প্রকাশ হব তখন আমি আমার হাবিবের নিনোর মোবারককে সৃষ্টি করেছি আর জুড়ে বলে আল্লাহর হাবিবের নিনোর মোবারককে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে পাঁচটা হাদিসের ব্যাপারে পতম আসছে প্রথম সৃষ্টির ব্যাপারে ইবনে হাজার কালানি রহমতুল্লাহ আলা বলেন পাঁচশো হাদিসের সনদ যাচাই করে উনি বলেন পাঁচ হাদিসের সনদ যাচাই করে উনি বলেন সর্বপ্রথম আল্লাহর হাবিবের নোর কে আল্লাহ বানাইছে আরো জোরে বানানোর পরে শেষে পাঠাবে আল্লাহ নবীকে কখন পাঠাবে সর্বশেষ পাঠাবে দেখবেন আম যখন আটি থেকে কা হয় আটি রোপণ করা হয় আমের বড়া। এটার থেকে ভিক্ষের জন্ম হয় ওই ভিক্ষ রোপাঙ্কিত আম থেকে ভিক্ষের জন্ম হয় ওই ভিক্ষ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয় না জোরে কোন হয় না যে বরা আম দিয়ে রোপণ করছিল সে আম আবার এই গাছ থেকে প্রকাশ পেয়েছে আমার নবী থেকে আদম আবার আদম থেকে আমার নবী প্রকাশ পেয়েছে মূলত আমার নবী আরও যদি বলে আমার বানের বাবা জিরারে আমার আল্লাহ তুম বানাবেন নবীর নূর বানাইলেন তখন আমার আল্লাহ আদম নবীকে বানাবেন বললেন মাটি থেকে আদম আমি বানাবো ইসরাফিল কে বললেন ইসরাফিল তুমি জমিন থেকে মাটি আনরি সবাই ইসরাফিল মাটি আনতে গেল মাটির কান্নায় উঠে গেল কামতে শুরু করলো মাটি মাটি ডেকে বলে ইসরাফিল আমি তোমার ক্ষতি করি নাই তুমি কেন আমার ক্ষতি করবা তুমি কেন আমার ক্ষতি করবা কান্না দেখে ইসরাফিল চলে গেল জিব্রিল আসলো একই মাটির কান্না মায়া লেগে গেল ইস ইস জিব্রেল চলে গেল মিক্রাইল আসলো একই কান্না চলে গেল আমার আল্লাহ ডেকে বলে লিপ আমি আদম বানাবো তুমি আনতে নি আজরিল বলে তিনজন ফিরিস্তা চলে আসছে আমি কি আর পারবো নি তবে হুকুম তামেল করে দেখতে পারি আমি নি পারি আজরিল গিয়েছে মাটির কান্না ফুফায় ফুফায় আরও বেড়ে গেছে মাটিকে বলে মাটি নিব মাটি বলে আশ্রেল আমি তো তোমার ক্ষতি করি নাই তুমি কেন আমার ক্ষতি করবা আমি তো তোমার খুঁত করি নাই তুমি কেন আমার খুঁত করবা আশ্রেল সত্য জিনিস তুমি আমার ক্ষতি করো নাই আমি কেন তোমার ক্ষতি করব রে তবে রে মাটি এ, মাটি মাটি শুনে রাখো তুমি কান্না করতেছো তোমার কান্না আমি এক পাল্লায় উঠাবো আর আমার মালিক যে হুকুম করেছে মাটি নেওয়ার জন্য মালিকের হুকুমকে আরেক পাল্লায় দিয়ে আমি ওজন দিব মালিকের হুকুমের ওজন বেশি না তোমার কান্নার ওজন বেশি বলেন আল্লাহ মালিকের হুকুমের ওজন বেশি না তোমার কান্নার ওজন বেশি ওজন করে আদরে বলে মাটি রে মাটি আমি ওজন করে দেখেছি তোমার কান্নার চেয়ে আমার মালিকের হুকুমের ওজন বেশি আরো না কার হুকুমের ওজন বেশি আল্লাহর হুকুমের ওজন বেশি এমনি মাটি কান্না গেল রে তাকাইয়া হাত মুষ্টি করিল একটা তাবর মেরে দিল খাবলা দিয়ে মাটি উঠায় নিয়ে গেল এক কাবলায় কত মাটি নিয়েছিল কিতাবের মধ্যে এসেছে চল্লিশ মহন মাটি হয়েছিল রে কয় মন চল্লিশ মন মাটি ছিল এক খাবলা বুঝি নিয়াজ রেলে মানুষের রুহ কবস করে কেমন দিব খাবলা না বাগার সুযোগ আছে হা হা কোনো দিকে যাওয়ার সুযোগ জান্নাতের তাসলিম নদীর পানি দিয়া খামির বানানো হয় আদমের মাটি মাটি খামির বানানো হয় ষাট হাত লম্বা করি আদম নবীকে বানানো হয় মাটি যখন টন টন করে আমার আল্লাহ নিজেই বলেন মাটি শুকায় যখন টন টন করতেছে তখন আমি আদমের ভিতর রুহু দিলাম রুহ তাকে না না রুহ বের হয়ে আসি অরুহু কেন বের হয়ে আস ও মালিক অনেক অন্ধকার আমি অন্ধকারে থাকতে পারতেছি না আল্লাহকে থাকতে পারবে আমার নবীর নূর মোবারক দেওয়ার পরে রুহু জখম দেওয়া হয়েছে আদমের অচল বডি সচল হয়ে গেছে অচল বডি সচল হয়ে গেছে আদম জিন্দা হয়ে কয় আর জোরে না আদম সুরুচি কইছে আলহামদুলিল্লাহ আমরা বলবো কি দরে আমরা বলবো কি নবীর সাথে আল্লাহ অনেক বাসায় কথা বলেছে আল্লাহ মুসা বুঝছো আমার বাসা কন আল্লাহ একটা বাসা বুঝছি আল্লাহ ক তোমার তো ইব্রানি বাসা ও বাসায় তো কথা বলি নাই এবার কথা বলেছে আল্লাহ আবার জিজ্ঞেস মুসা আমার কথা বুঝছো মুসানিমকে এবার বুঝছি কি বুঝেছো এতক্ষণ তো আখির নবীর আল মোহাম্মদের প্রশংসা করছে আদম সুরছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করছে কার আখির নবীর উম্মতের কার কাছে মুসানবী আল্লাহর কাছে বলে মালিক ও মালিক তাদের এত দাম কেন গো আল্লাহ বলেন তারা ভবিষ্যতের কোন কাজের অঙ্গীকার করলে তারা বলবে ইনশাল এই জন্য তাদের দাম বেশি তাদের ভালো সংবাদ আসলে তারা বলবে আলহামদুলিল্লাহ সুরতে বলবে কি আল্লাহামদুল্লা তারা আশ্চর্য কোন নিঃকোনো জিনিস দেখলে খবর পেলেন বলবে সুবাহান আল্লাহ এইভাবে আমার সুখুর আদায় করবে আল্লাহ তখন বলেছিল মোছা ওই নবীর উম্মতের বড় আর একটা গুণ তারা কোনো কাজ শুরুতেই বলবে বিসম্লা করুহান আল্লাহ করুন বিসমিল্লাহ এখন শুরু তো বিসমিল্লা নাই শেষও আলহামদুলিল্লাহ নাই মানে কোনো কাজের ভবিষ্যতের অঙ্গীকার করতে ইনশা নাই করে ফরে যে বাড়ি খায় কথা কয় আমি প্রায় কই ওটা গেছিল গরুর বাজারে গিয়ে কিনতো গরু কিনতো বন্ধুর সাথে দেখছি কই যাও বন্ধু ক বাজারে গরু কিনব ক না ইনশাল্লাহ কই পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহর কি দরকার আছে পকেটে বাজারে গেছে পকেট মেরে চোরায় টাকা নিয়ে গেছে। শূন্য হাতে বাড়ি ফিরছে বন্ধু গরু কিনছো ক ইনশাল্লাহ চোরায় টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন খুঁয়াল লাভবো না আগে কইতিবো জাগা মতো কইতিব সিনেমা দেখলে কানলে সব হইব ডাবল গুণা এক গুণা চলছে আর এক গুণা করছে কতক্ষণ ঠিক কিনা বেড়া সিনেমা দেখতে পেলে কান নাই নজিবুল্লা বলেন না আমার বানের বাবা দ্বীপ আদম নবী যখন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ বলে রে রে তোমরা বলেছিলাম আমার আদম মারামারি করবি দেখ করে আমার আদম জিন্দা হওয়ার পরে আমার প্রশংসা করেছে তাই তোমরা সব মিলে আমার আদমকে চেষ্টা কর রেস আদম নবীর সন্তান হতো একশো সাড়ে উনিশ জোড়া সন্তান হয়েছে একবার শুধু একজন আসছে হজরত শীষ আলি উনি কে হযরতে শীষ আলি ওনার কপালে ছিল নুরে মোহাম্মদ ওনার কপালে কি নৌরে মোহাম্মদ বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে আস্তে আস্তে ইব্রাহিম খলিল উল্লাহর দেশে এসে যে শর্ট করে দিলাম ইব্রাহিম নবীর ঘরে প্রথম সন্তান হয়েছিল ইসমাইল নবী আর দ্বিতীয় সন্তান হল ইসহাক নবী দ্বিতীয় সন্তান হয় না শুধু ইসমাইল নবী হয়েছে আল্লাহ বলেছেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাহ নিয়ে তুমি আমার কাবাগর বানাও জোরে কন্যা বলতে পারেন কাবাগর তো আগে বানানো ছিল নহু নবীর বন্যার সময় কাবাগর মাটির নিচে চলে গিয়েছিল কেউ বলেন আসমানে উঠে নিয়ে গিয়েছিল আল্লাহ বাবাজি তখন হজরত ইব্রাহিমকে বললেন তোমার ছেলে ইসমাইল নিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করো রে আল্লাহর কাল্লা পাথর পামি কই শ্রমিক পাবো কই আল্লাহ কাল তুমি প্রস্তুতি দিন আমি পাথর শ্রমিক সব ব্যবস্থা আমি করতেছি ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাথরের ব্যবস্থা করছে শ্রমিকের ব্যবস্থা করছে ইব্রাহিম নবী যখন মাথা হাতের লাগাল পর্যন্ত কাবা গর বানাইছি বলে মালিক আল্লাহ তোর আগাল পাই না গো কেমনে বানাবো আল্লাহ বলে আমি পাথর বানাবো বর্তমান লিপ সিস্টেম বাবা পাথর উঁচু হলে উঁচু হয় নিচু হলো নিচু হয় বাবাজি উপরে যেতে হয় ইব্রাহিম নবী পাথর নিয়ে নামতে হয় পাথর নিচের দিকে নামে তা করে আল্লাহর কাবাগর নির্মাণ কমপ্লিট করেছে রে আমার কই ইব্রাহিম রে পার বলদারে যাও আমার বান্দা বানদিকে কাবা ঘর জিয়ারতের দাওয়াত করো ইব্রাহিম নবী কয় ও মালিক আমি না আওয়াজ করব কত দূর শোনা যাবে আমার আওয়াজ তো বেশি শোনা যাবে না আমি কেমনে দাওয়াত করব আল্লাহ কই ইব্রাহিম দাওয়াত করা তোমার কাজ মানুষের কানে পৌঁছায়া দাও আমি মালিকের কা ইব্রাহিম নবী যখন দাওয়াত করেছিল বাবা রুহের জগৎ পর্যন্ত আওয়াজ শোনা গিয়েছিল তামাম দুনিয়ার মানুষ লাভবাই বলে সারা দিয়েছিল রে রুহের জগতে যারা লাভবাইক বলেছিল তারা কাবা করে লাভবাইক না বলা এক পর্যন্ত মরণ হবে না আর জোরে বলে আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া অদুষ্ট বুজুর করা ওই ইব্রাহিম নবী কাবা ঘর শেষে আবার দোয়া করেছি না আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবীর আমি ইব্রাহিম জানি না গো তবে আল্লাহ আমি দোয়া করতেছি ওই নবীকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও গো ওই নবীকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও বাবাদীপ ইব্রাহিম নবীর বর ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম ছোট সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম ইসহাকের গরে ইয়াকুব আলাইহিস ইয়াকুব নবীর গড়ে ইসুফ আলী ইসাল্লাম আস্তে আস্তে সত্তর হাজার নবী ওই ইসাকের বংশে বনি ইসরাইল বংশ বলা হয় বাবাজি হজরত ইয়াকুব আলীহ ইসালামের আর এক নাম ছিল ইসরাহীল একাং থেকে বনি ইসরাহল বনি ইসরাইল সত্তর হাজার নবী প এসেছেন আর হজরত ইসমাইল আলী ইসালামের বংশে শুধু আমার নবী একা আসছেন ইসমাইল আলী ইসলামের বংশে কি নবী এক আসছেন আর ইসহাকের বংশে সত্তর হাজার নবী আসছেন বলেন পাল্লা কার বংশ বাড়ি কথা কই কথা বলছেন আমার নবী আসছেন ইসমাইলের বংশে আর ইসমাইল নবীর বাড়ি হলেন ইসহাক আলী ইসলাম ওনার বংশে সত্তর হাজার নবী আসছে এখন বলেন ইসহাকের সত্তর হাজার নবী দিয়ে আসছে যে বংশে ও বংশের দাম বেশি না একজন নবী আসছে ও বংশের দাম বেশি হ্যাঁ কত বুঝছে একজন নবী আসছেন কারণ সত্তর হাজার নয় যত নবী সব চেয়ে দামি নবী হলেন আমাদের নবী এই জন্য ওই বংশের দাম বেশি আর আল্লাহ ওই বংশে কোনো নবী পাটাই নাই বাবাজি নবীর দাদা খাজা মুতালিহার আব্দুল্লাহ তারা সবাই হলো ইসমাইলের বংশধ আর সবাই কি বনি ইসমাইলের বংশধর হজরত ইসমাইল আলী ইসলামের বংশধর এখান থেকে আমার নবীর শুভ আগমন হয়েছে জোরে বলেন সুবাহান আর জোরে বলেন না আর যত নবী রসুল আল্লাহ পাঠাইছেন সব নবী হায়াতুল নবী সব নবী কবরে জিন্দা সব নবী কবরে জিন্দা কোন নবী কবরে মুরদানা আহলে সুন্নতাল জামাতের সহি আকিদা হলো বাবা সব নবী তাদের কবরে জিন্দা তাদের কবরে কি জিন্দা তারা জীবিত আছেন তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে কি দেওয়া হয় রিজিক দেওয়া হয় তারা হায়াতুল নবী তারা জিন্দা নবী সোহান জোরে বলেন সোহান আল্লাহ বাবা জিরানে আমার খেয়াল করেন ভালো করেন অপ্রাণের বাবাজি সুরা জুমার তিরিশ নম্বর আয়াত দেওয়া হয়েছে আল্লাহ ডেকে বলেছেন নবী আপন মরণের সাঁত গ্রহণ করতে হবে উন্মত গ্রহণ করতে হবে আপনার উন্মতরা গ্রহণ করতে হবে বাবাজি নবীর এক রকম উম্মতের আর এক রকম উম্মত যারা আছে তাদের রুহু রুহুরাকার দুইটা জায়গা আছে ইল্লি নেহেন অথবা সিজ্জি যদি জান্নাতি হয় বাবা জান্নাতিদের রুহ জান্নাতির ইল্লিনে রাখা হবে জাহান্নামি হলে সিজ্জিনে রাখা হবে বাবাজি উম্মতের উম্মের রুহুর আকার জন্য দুইটা জায়গা আছে জান্নাতি হলে জান্নাতি জাহান্নামি হলে জাহান্নামি কিন্তু কোনো নবীর হসুলে রাখার জন্য কোনো জায়গা আমার আল্লাহ বানায় নাই সব পৃথিবীর কোনো জায়গায় কোনো জায়গার বানায় নাই রুহুর আকার জন্য ও মতে আকার জন্য বানাইছে আর নবী রুহুর আকার জন্য নবীর দেহকে আল্লাহ বানাইছে নবীদের দুহুর দেহের ভিতরে আবার রুহু দিয়া আল্লাহ ওই রুহু দিয়া জিন্দা নবী বানায় রাখে নবীদের রুহু নবীদের দেহ মুবারকে দিয়ে রাখা হয় কারণ আর কোনো জায়গায় তাদের রুহুর আকার জায়গা আল্লাহ বানায় নাই আর কোনো জায়গা কি বানায় না আমাদের রুহুর আকার জায়গা আল্লাহ বানাইছে কিন্তু কোন নবীর রসুলের রুহুর আকার জায়গা কোনো জায়গায় বানায় সোহানলা বলে না সোহানলা বলবেন না বাবাজি আমরা যখন কবরে যাই রে ও বাবা আমাদের দেহ কবরে থাকে রে কিন্তু রুহু বাবা যদি জান্নাতি হয়ে ইনের মধ্যে থাকে জাহান নামি হলে সিজ্জিনের মধ্যে তাকে আর নবীদের রুহু এবং দেহ তাদের রোজা মুবারকে তাকেরি আমার রুহু রোজা কবরের মধ্যে তাকে না কিন্তু সব নবীর কবর মুবারকের মধ্যে রোজা মুবারকের মধ্যে তাদের রুহু এবং দেহ তাকেরি কত পরিষ্কার কারণ আমরা নবী কি এক না আমরা নবীগণ কি এক না আমাদের ruh এর আকার জায়গা আছে কিন্তু তাদের রুহুর আকার জায়গা তাদের দেহ তাদের ruh জায়গা রাখার জায়গা কি তাদের দেহ বন্দরে আমার খেয়াল করেন ভালো করেন আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন নবী দেখেছেন নবী বলেন আমি দেখেছি মুসা নবীকে তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে আর জোরে বলেন না মুজা নবীকে আমি দেখেছি তার কবরে দাঁড়াইয়া সে তার কবরে নামাজ পড়তেছে তার কবরে নামাজ পড়তেছে নবী বলেন আমি যখন বাইতুল মুখাদ্দেশে গিয়েছি আল্লাহ যত নবী রসুল বানাইছি দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হইছে বাবাজি বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ একসাথে দুই লক্ষ পঁচিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে কত মানুষ এক দুই লক্ষ পঁচিশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে আর মেরাজ রজনীতে দুই লক্ষ চব্বিশ হাজার নবির নামাজ পড়েছেন তারা যদি তাদের কবরে সহ শরীরে জিন্দা না থাকতেন বাইতেল মুকাদ্দাসে তারা হাজির হতে পারতেন নারী তারা যদি হায়াত নবী হিসাবে বাবাজি তাদের যদি ওই হায়াত না থাকত তাদের যদি জিন্দা না থাকতেন কবরে বাবাজি তারা বাইতুল মোকাদ্দাসে হাজির হতে পারতেন না রে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা বাইতুল হাজির হয়েছে অনেকে আবার কয় নবীরা জিন্দা অনেকে মানে না কয় মুরদা আবার অনেকে আছে জিন্দা ঠিক কিন্তু উনি কবরই আসেন বাইরে পারেন কথা হয় নিজ নিজ কবরে নবিরা জিন্দা বের হতে পারে না তাহলে বাইতুল মুখাদ্দ দুই লক্ষ চব্বিশ হাজার নবী তোমার নানা গেছিল নাকি কবর থেকে বের না হলে কারা গেছিল আহ অবশ্যই নবী বের হয়ে নবীগণ তাদের বাইতুল গিয়েছিলেন আল্লাহ তাদেরকে ক্ষমতা দা করেছেন এখানে তো অবশ্যই তারা কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাস নিজেও কয় আবার কয় হেরার কবরের ভিতরে আছে বের হইতে পারে এটা আবার কোন কথা এক মুখে দুই কথা আমার বানের বাবা জিরারি কেয়াল করেন বালো করিয়া অপ্রাণের বাবা জি বুজুর করাম আল্লাহ নবী যেদিন মেহারাজ শরীফে গিয়েছেন বুরাক থেমে গেল নবী বললেন জিব্রিল এটা কি দুনিয়া না আসমান জিব্রিল বলে না নবী যেখানে বুরাক থেমেছে এটা হলো আপনার মিটার নাম মিয়াশ্রী যেখানে বুরাক থামাই সেটা হবে আপনার বিবি আয়সা ঘর এখানে হবে আমার আপনার মসজিদ মসজিদে নববিহ আর আপনার বিবি আয়সা আরো জোরে বলে। টেকি বাবাজি ওই জায়গার মধ্যে নবীজির আম্মা জান আয়সার ঘুচরা হয়েছিল আম্মা জান আয়সা নবীকে বলেছিলেন ইয়ার্সুল আল্লাহ আমি আয়সা জানতে চাইতে কালের পরে আপনি কোন জায়গার মধ্যে ঘুমাবেন নবী বলেন আয়সা তুমি জানো নি আমি কোন জায়গায় ঘুমাবো আয়সা কাসুল আল্লাহ মনে হয় আপনি আপনার বাবার সাথে ঘুমাবেন নবী কয় আয়সা কোনো সিদ্ধান্ত নেই নাই আর জাননি আয়সা কাসুল আল্লাহ মনে হয় আপনি আপনার মায়ের পাশে শুইবেন নবী কয় এখনো আমি সিদ্ধান্ত নেই নাই আর কোনো খবর তুমি জানো নি আম্মা জান আয়সা বলেন অগিনের নবী মনে হয় গো নবী আমরা নযজন বিবি আপনাকে সেবা করি তার বড় পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরে একজন নারী বিয়ে করেছিলেন আখাদি যাকে ওই খাদিজার কথা আপনি ভুলেন না মনে হয় খাদিজার পাশে আপনি শুভেন নবী বলেন এখনো আমি সিদ্ধান্ত নেই নাই আর জানো নি রে আসা আম্মা জানা আসা এখন নবী আপনার নিজ হাতে মদিনা একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি মনে হয় সেখানে আপনি ঘুমাবেন নবী বলেন না না রে আয়সা। এখন আমি দিনের নবী সিদ্ধান্ত নেই নাই আরও জোরে না নবী বলেন আয় রে আর কোন খবর জাননি বলে নবী আর জানি না আর বলতে পারবো না আল্লাহ আল্লাহ জানেন কুই ঘুমাবেন নবী নবীদের যেখানে বাসস্থান সেখানে তারা রোজা মুবারক হয় এরে আশা আমি দিনের নবী যদি তোমার হুজরায় ঘুমাইতে চায় তুমি অনুমতি দিবানে আম্মা জান শা কে নবীজি আমার মতন ভাগ্যবান কে হতে পারে আমার মতন

আম্মাজান আয়েশা বলেন ওদিনের নবীজি আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে নবী বলেন তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে আল্লাহর নবী যখন ইন্তেকাল শরীফ হয়ে যাবেন আম্মাজান ফাতেমা বাবাজির দরজার সামনে দাঁড়িয়ে আছি আজরিল দরাইয়া জিব্রিল আশিয়া অনুমতি নিতেছে নবীর কাছে অনুমতি নিবে আর আল্লাহ সালাম দিয়েছেন আর বলেছে আপনি কি দুনিয়া আর থাকবেন না দুনিয়ার থেকে বিদায় নেবেন আল্লাহ নবী বলেন বললেন কি করব। আমি কি দুনিয়ায় থাকবো না বিদায় হয়ে যাব থাকবো না বিদায় হয়ে যাব। জিবিল তখন বলে নবী আমি কি বলবো আপনাকে তবে জেনে রাখেন আল্লাহ বলেছেন দুনিয়ার থেকে আপনার জন্য আখেরা প্রতি উত্তম আপনার দুনিয়ার থেকে আখেরাত কি অতি উত্তম অতি সম্মানী নবী আপনার জন্য আখেরাত অতি উত্তম এই দুনিয়া মারামারি এই দুনিয়া কাটাকাটি এই দুনিয়া হিংসা এই দুনিয়া প্রতিহিংসা এই দুনিয়া বড় খারাপ গো নবী আপনার জন্য অতি উত্তম অতি সম্মানী আখেরাত নবী বলেন তাহলে চলে যাবো রে জিবরাইল চলে রে আজ্রিল চলে আসলো মা তোমার কানমায় ভেঙ্গে পড়ে গেলেন বাবা কোথায় যাব গো নবী বললেন বিদায় হয়ে যাব আল্লাহর নবী বলে তুমি আমাকে জন্য আর আল্লাহ অনুমতি দিলে আমি রুহু কবজ করব রে আল্লাহ আর ধরে বলে নবীর কাছে অনুমতি চায় কে চায় জিবিল পাওয়ার কার বেশি নবীজি পাওয়ার কার বেশি আমার নবী না মুসা নবীর আজরাইলের চেয়ে পাওয়ার বেশি সোমাল্লা বলে না আর আমার নবী তো সব নবীর চেয়ে পাওয়ার বেশি মুসারি পাওয়ার কি আজরাইলের চেয়ে বেশি আল্লাহ মুসা নবীকে বলেছিলেন মুসাম আজকে তুমি আমার নিদর্শন দেখে যাইবাম পাওয়ার কেমনে বেশি বুঝাই দিই আল্লাহ বললে নমুসা পাহাড়ের গা গসি গসি যাবারি আমার নিদর্শন দেখ বাহারতেছে মুসা নবী দেখে হঠাৎ করে এক লোক দাঁড়ায় গেছে অপরিচিত ব্যক্তি কে তোমার তুমি তো অপরিচিত আমি মালাকুল মৌদ ক কেন আসত তোমার রুহু কবজ করতে আজরেল তোমার ভুল হইতেছে আল্লাহ কিন্তু আমাকে এই মুহূর্তে কথা বলে আসছি আমাকে বলে নাই তুমি রুহু কবজ করবা বল চাল্লার সৃষ্টির নিদর্শন দেখব কয় না না আমার আল্লাহ আমার কাছে মাটি দিয়েছে রুহু কবজ করার জন্য রি এক পর্যায়ে কইতে কইতে মুসা আল ইসলাম কথা কইতে কইতে আজরেল করতে তো বুঝে যে আপনি মরতে চান না আপনি ইন্তেকাল হতে চান না মুসা আল ইসলাম জালালি মেজাজের নবী তো মারছে তো তারপরে শুধু আর জেলের ডান সব ফুলে পড়ে গেছে আর জেল মারছে দোল যাই সুশাসমে আজেল কি করলো দৌড় মারছে আল্লাহর কাছে আল্লাহ কো আর আর আজরাইল গিরি আমি নাই কি কে যে তাবর মারে সর্বনাশ আর যে বাঙালি এই ফাওয়ার থাকলে দুম তো এখন আল্লাহ কো আজ তোর ফাওয়ার এখন আমি আরো বাড়াই দিই সোমাল্লা বলবেন না চক্ষু টিক করে দিই কেন মুসার কাছে আর যাবো না যাওয়া লাগবে বাহাদুরি করছে কারণ আজরাইল আজ তোর চেয়ে আমার মুসার পাওয়ার বেশি তুমি সব জায়গায় গরম দেখালে হবে না আমার মুসার কাছে নরম হয়ে বলতে হবে রে আজরাইল কারণ তোমার চে আমার মুসার পাওয়ার বেশি তুমি তোমার আমার মুসার সে গরম হয়ে গেছে জন্য আমার মুসার তাপ মারছে তুমি যাইয়া আমার মুসার কাছে নরম হইয়া বলো আর বলবা ও মুসানবি একটা উটের পিঠির মধ্যে হাত রাখতে যত বসম হয় ইচ্ছা যদি হয় হাত দেন পরিমাণ হায়াত হবে আল্লাহ কে তোমার চেয়ে আমার মুসার পাওয়ার বিশেষ সব জায়গায় গরম হইলে লাভ হবে কেউ কোনো জায়গায় গরম কেউ কোনো জায়গায় আল্লাহ আজরে লেখো তুমি তুই জায়গায় নরম হওয়ার কথা আমার মুসার কাছে গরম হওয়ার কথা না কারণ তোমার চেয়ে আমার মুসার পাওয়ার বিশেষ আর সবার নবী হলেন আমার নবী ফাওয়ারটা কেমন আল্লাহ বলে আরো আল্লাহর পরে যার পাওয়ার আল্লাহর পরে তামাম সৃষ্টির উপরে যার পাওয়ার তামাম সৃষ্টির উপরে যার পাওয়ার আল্লাহর পরে যাক সৃষ্টির মধ্যে হলো সবচেয়ে ফুল নবী হলে আমাদের আরো জোরে খারাপ লাগতেছে বলি আমার প্রাণের বাবা দীপ খেয়াল করের বাল করি অবাধিপ আমার দিনে নবীর কাছে আজ রিল আর বলি আরুমতি যদি দেন রুহু কবচ কর্বচ স্বাভাবিক সৃষ্টি আমি আবার রুহ কিভাবে দেওয়া হয়েছে এটাও খুবই শেষ করবো আর শেষ সমাপ্তি করতে গেলে তো আর রুহ গেছে আদে আসছে না বললে তো এগুলো ফাঁক থাক কারণ আমার নবী হলেন হায়াত নবী আরো বলে না আমার নবী কি আরে এখন কার যুগ চলে কত আমার নবীর যুগ চলে এখন কার যুগ চলে কারণ কোনো নবী আসবে না আমার নবীর যুগ মানুষের কোন নবীর যুগে আসেন না এটা এখন আসি বাবার যুগ এখন এখন নবীর যুগ এখনো কার আমার নবীর যুগ বন্ধরে আমার খেয়াল করেন ভালো করেন অপ্রাণের বাবাজি খেয়াল করো আল্লাহর নবী বলেন জিব্রিল জিব্রিল আমার উন্মতের খবর কিরি আমি তো বিদায় হয়ে যাব রে আল্লাহর সংবাদ দিলেন নবীজি অনুমতি যদি দিতেন গ আপনাকে লৌহে মাহফুজে আমি নিয়ে আনতাম আনতামতাম লৌহে মাহফুজে রেখে দিতাম আসমানে রেখে দিতাম আল্লাহর নবী বলে ও আল্লাহ আল আমার কি আসমানে যেতে পারবে নি মাহ ওই মাহবুজে ওই সিদ্ধ আর শে আজিমে যেতে পারবেনি আর শে আজিমে রেখে দে আর শে আজিমে কি আমার উম্মত যেতে পারবেনি আল্লাহ বলেন না 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 নবীকে আমার উম্মত যেতে পারবে না আমিও সেখানে ঘুমাইতে চাই না রি আরও জোরে বলেন উম্মতের কত মায়া আমরা সাধারণ লন্ডন গেলে মায়ের কথা বলে যায় দেশের কথা বলে যায় নবী আল্লাহর কাছে আর সে গিয়ে এত দিদার পেয়ে উম্মতের কথা বলে নাই কথা সাধারণ সুখ পেলে মানুষ কত কিছু বলে যায় কিন্তু আমার নবী কারো কথা বলে না এই গানে উম্মতের খবর কি আমার উম্মতরে মাফ করছে না সুভাল বলে না আমার খেয়াল করেন ভালো করেন আল্লাহ নবী বলেন জিব্রিল আমার উম্মতের খবর কি জিব্রিল বলে আল্লাহ জানে দিয়েছি আপনার উম্মত ইন্তিকালের আগে যদি নবীর বিদায়ের আগের ঘটনা বলতেছি ইন্তিকালের আগে যদি আপনার উম্মত আল্লাহ বলে দিয়েছেন এক মাস আগে যদি তওবা করে আমার আল্লাহ জীবনের গুনাহ তাদের ক্ষমা করে দিবেন আরো যদি বলে না এরপরে নবী বলেন না জিব্রাইল বারো মাস এক বছর অনেক লম্বা হয় আমার উম্মত আরো গুনাহ করতে পারে রি আমি মানি না আরও ছট করতে হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার হাবিবরে জানে দাও তার উম্মত যদি ছয় মাস আগে ইন্তিকাল করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব রি দেখেন বিদায় হয়ে যাবেন মাশুকে হাকিকির দরবারে চলে যাবেন আল্লাহর দিদারে চলে যাবেন তখন উম্মতের কথা বলেন নাই আর জোরে কিবিল কুইসি নবী আখেরাত আপনার জন্য উত্তম নবী উম্মতের কথা তখনও ভুলে নাই আপনি যদি কমিয়া ই শেয়ার তুই শেয়ার বেলা একটা দৌড় দিব আর জিগে বলে কোন শেয়ারের হবে খালি শেয়ার ভাই হইস না আর কুস্তা ভাইলে উভয় তো নবী উম্মতের কথা তখনও ভুলে নাই দিনে নবী বলতেছেন ছয় মাস অনেক লম্বা আমার উন্মত তারপরে গুনাহ করতে পারে আমার উন্মত গুনা করতে পারে রিফ ঝিপিল আল্লার কাছে বলে মালিক আল্লাম চিক্কার দিয়া বলে নাল্লম আর জবান খুলে বলেন আল্লম আর আওয়াজ খুনে বলেনি আর সুন আল্লাহ ডেকে বলে মালিক কমালিক আল্লাম তোমার নবী তো মানতেছে নাও আল্লাহ বলেন বলে দাও এক মাস আগু যদি তোবা করে আমি মাফ করে দিই আরো ধরে বলে নবী বলেন তিরিশ দিনে এক মাস অনেক লম্বা হয় আমার উম্মত তার পরে গুণা করতে পারি আমি নবী মানি না রে আমার উন্মত আর গুণা করতে পারি আমার আল্লাহর দরবারে জীবনি লাবার গেছে আল্লাহ বলেন আমার হাবিবকে জানায় দাও এক সপ্তাহ আগে যদি তবা করে আমি মাফ করে দিবি নবীর কাছে আসে নবীজি আল্লাহ বলে এক যদি করে গো দিছেন আমার আল্লাহ ক্ষমা করে দিবি নবী বলে জিবির সাত দিনে এক সপ্তাহ অনেক লম্বা হয় আমার উম্মা তার গুণা করতে পারে আজ আপ ভোগ করবে কবরের ভয়াবহ মোকাবিলা আমি মানি না জিবিল আবার কাছে আল্লাহর কাছে আমার আপনার দোস্ত এক সপ্তাহ মানতেছে আমার আল্লাহ বলে জিবিল জানে দাও তার উম্মত যদি একদিন আগো তো করেন আমি জীবনের গুণা গুলি করে দিব আর যদি বলে না বাবাজিরা রে নবীর কাছে জিব্রিল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি এক এক একদিন আগে যদি তওবা করে মাফ করে দিবি আল্লাহ নবী বলেন চব্বিশ ঘন্টা একদিন অনেক লম্বা হয় কেমন নবীর উম্মত শুনে যাও ওই নবী ভুলে যায় না রে উম্মত তুমি আজকে ভুলে গেছো তুমি আজকে ভুলে গেছো তুমি কোন জায়গায় আছো খবর আসেনি নবী বলেন চব্বিশ ঘন্টা একদিন আমি মানি না আমার উম্মত পর গুণা করতে পারে আল্লাহর হাজরবারে জিপিল গিয়া কয় আপনার নবী হাবিবুল্লাহ মানতেছেন না চব্বিশ ঘন্টা আল্লাহ বলেন আমার হাবিব জানে দাও আমার হাবিবের জন্য দুনিয়া বানাইছি আসমান বানাইছি পাহাড় পর্বত বানাইছি জান্নাত বানাইছি সৃষ্টি জগৎ বানাইছি আমার হাবিবের জন্য আমার হাবিবের প্রেমে পড়ে আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি আমার হাবিবরে জানে দাও আমার দুস্তুকে জানে দাও তার মত ইন্তকালের আগেও যদি তোবা করেন আমি জীবনের গুণা ক্ষমা করে দিব আর জোরে বলে নবী বিদায়ের সময় ই অফার দিয়ে গেছে গো আল্লাহ নবী সুযোগ করে দিয়েছেন আপনি আমি যদি খেয়াল দেন তাকে বাবাজি এক মিনিট আগে যদি তোবা করতে পারো জিন্দগির জিন্দগীর গুনাহ গুলি আল্লাহ ক্ষমা করে দিবের আজরাইলা সুনবীর কাছে দিনে নবী বলে আজরাইল মরণের সময় আমার মতের যত কষ্ট হবে ওই কষ্টটা আমি রসুল উল্লাহকে তুমি দিয়ে দাওরি আল্লাহ বাবাজি নবীর রুহুটা বের করা হল রুহু নিয়ে দৌড়তেছি কোথায় রাখবে নবীর রুহু কোনো জায়গার মধ্যে জাগা পাচ্ছে না নবীর নবীর নিবি। রেখে কোনো জায়গা পাচ্ছে না বাবাজি কোনো জায়গা পাইতেছে না ঘুরতেছে শেষে আমার খের দরবারে আল্লাহর কাছে বলে মালিক দিনে নবীর রুহু কোথায় রাখবো আল্লাহ বলে আমার হাবিবের রুহু রাখার জন্য কোনো জায়গা আমি বানাই নাই একটা বানাইছি আমার হাবিবের নূরের দেহ বানাইছি যাও যাও তাড়াতাড়ি করে যেই জায়গার থেকে রুহু বাহির করছ সেই জায়গার মধ্যে আবার ফিরত দিয়ে দাও যেই জায়গার থেকে বাহির করছ সেই জায়গায় আবার আমার হাবিবের নুরের নুরহু মুবারকে। নুরের বদন মুবারকে রুহ মোবারক ফেরত দিয়ে দাও আর জোরে বলেন বন্দরে আমার খেয়াল করেন ভালো করে আল্লাহ নবীর বিদায়ের তিন দিন পরে রজার শরীফে রাখা হয়েছিল তিন দিন পরে তার কয়েকটা কারণ ছিল বাবাজি নবীন ইন্তে শরীফের কারণে সাহাবিরা কানতে কানতে কাতর ছিলেন বেউস দ্বিতীয় হলো সাহাবি বেশি ছিল নবীর হুজরা শরীফ ছোট্ট ছিল দলে দলে জিয়ারত করেছে জিয়ারত করেছে আল্লাহর নবীর জানাজার নামাজ হয় না জিয়ারত হয়েছে জানাজার নামাজ আমাদের হয় হয় নবীর নাই কেন হয় নাই জানি বাবাজি আমার নবীর চেয়ে দামিয়ার কেউ ছিল নারী নবীর জানাজার নামাজের ইমামতি করার মতন কোনো ব্যক্তি নাই কোন ব্যক্তি কি এই জন্য নবীর জানাজার নামাজ হয় নাই নবীর জিয়ারত হয়েছে জিয়ারত সাহাবিরা দলে দলে নবীর জিয়ারত করেছে হুজরা শরীফ ছোট্ট দলে দলে জিয়ারত করতে করতে সব সাহাবি জিয়ারত শেষ হতে হতে তিন দিন সময় লেগে গিয়েছিল রে জিয়ারত করেছে আপনার কোন এই নাফাকি দেখি কাপড় পরিষ্কার হয় কাপড় আর ময়লা হয় না আহ ময়লা হল কারণ আমার নবীর সামনে ইমামতি করার মতন কোনো ব্যক্তি নাই নবীর জিয়ারত হয়েছে জানা যা হয় সাহাবিরা ওই দিন হুজরা শরীফ তো দলে দলে জিয়ারত করতে করতে তিন দিন সময় লাগছে তারপরে আল্লাহ নবীকে যখন রজা শরীফে রাখা হয় নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বাবাজি বিচায় দিছে রৌজা শরীফে একটা চাদর মোবারক বিছে আর একজন বলে এটা কি বিছাই তো শরীফ বলে আল্লাহর নবী নূরের বদন মুবারক ওই চাদর মুবারক রেখেছি এটা নুরের চাদর জান্নাতি চাদর এটা আমার নবীর পিঠের পিট মুবারকের নিচে মানায় রে যার সাথে মানা হয় তার সাথে আমি দিয়ে দিছি আবার দেখুন আপনার খুবনির নিয়ে লেপ দিয়ে সেলাই আসেন এটা আল্লাহ নবীর আলাদা সাল আমাদের কারো কবরে কিছু বিছানো যাবে না আছে নাকি তুষক বিছাই দিবে তুষক মুসুক বিছাই না আল্লাহ নবী রজা শরীফে চাদর মোবারক বিছাই দিয়েছে এটা নবীর আলাদা সাল সোহাল আরো জোরে বলে দিনে নবী বিদায় রাখে বলেছেন বাবা সাহাবিরাম ও বাবা সাহাবিরাম আমি যেদিন বিদায় হব তোমরা কান্না করিও না আমি নবি জমিনে যেমন রৌজাতে থাকব তেমন আল্লাহ আকবর বলেন না আমি নবি যেমনি ভাবে দুনিয়ায় তোমরা সালাম দিলে জবাব দিই রোজা শরীফের পাশে আসিয়া সালাম দিলে আমি তেমন জবাব দিবি তোমরা যদি আমার আশেখ হয়ে করি আশেক হয়ে থাকো আমি হায়াতুন নবী আমি জিন্দা নবী আমি হায়াতুন নবী আমি জিন্দা নবী তোমরা যখন আমি রসুল্লাহ রোজার পাশে আইয়া সালাম দিবা তখন আমি জবাব দিব দুনিয়ায় যেমন তোমাদের সাথে মুসাফা চলে তোমরা যদি আমার খাটি আশেক হতে পারো রোজা মুপার থেকে তোমাদের সাথে মুসাফা চলবে আমার মুসাফা চলবে রে এই জন্য কিতাবের মধ্যে এসেছি আল্লাহ নবীর বিদায়ের পরে ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ ঘুতানু দিনে নবীর রোজার উপর যায় ঘুমায় থাকতো শুয়ে থাকতো আল্লাহ আকবার বলেন না তারা নানা রোজার উপর ঘুমাইয়া কথা বলতো দিনের নবী রোজার নিচ থেকে তাদের জবাব দিতেন আবার নাতি প্রশ্ন করত উত্তর দিতেন নবীজি নানা নাতির প্রেমের খেলা রোজায় যাওয়ার পরও চলতেছে আরো যে বলেন না বন্দরে আমার আজও যদি কোন নবীর উম্মত রজার পাশে যাইয়া বাবাজি নবীকে সালাম জানিয়া দোয়া করে নবী কামি রসুল্লাহ তোর জন্য আল্লাহর কাছে মাপ চাই আমার আল্লাহ খুশি হইয়া জিন্দিগি গুনাগুলি মাফ করে দিবি বাবাজি বিশ জন ফিরিস্তা নিয়োজিত আছে আমার আপনার দেহের মধ্যে চব্বিশ ঘন্টা নিয়োজিত চব্বিশ ঘন্টার ভিতরে বাবাদি দর্জন বারো ঘন্টা দশজন বারো ঘন্টা এরকম চব্বিশ ঘন্টায় বিশজন ফিরিস্তা নিয়োজিত আমাদের খেদমতের মধ্যে এর মধ্যে দুইজন ফিরিস্তা আছে দুই টুটের মধ্যে দুই টুটের মধ্যে দুইজন ফিরিস্তা তাকে বাবা তারা কিসের জন্য তাকে জাননি শরীফ হেফাজতের জন্য দরুদ শরীফ হেফাজতের জন্য তারা শুধু দুরুৎ লেগে তাদের কাজ আর কিছু না আল্লাহ নবীর উপর যত শরীফ পাঠ করা হয় তারা সবগুলা লেখে আমার নূরের নবীর দরবারে তারা পৌঁছায়া দেয় আরো জোরে বলেন না মায়ের নবী বলেন উম্মতের আরি তোদের আমুল্লামা আমি রসুল্লাহর কাছে পেশ করা হন আমি রসুল্লাহ রোজার শরীফ যাই তোদের জন্য কান্না করি আরজরে জোরে বলেন না তদের জন্য দোয়া করব। নবী বলেন রোজায় ঘুমাইয়াও তোদের জন্য দোয়া করব তোদের জন্য কান্না করব নবী বলেন যখন সব দেখি আমার করছে আমি খুশি হই গুনা করছে যখন আমি কান্না করি আল্লাহ মনসুর দেখি আমার দিনের নবী রোজা শরীফ পানির উপর বাসতেছে দেখে বলে নবী গ আপনার রোজা পানির উপর কেন বাঁচতেছে পানি কেন গো নবী নবী বলেন মনসুর দুনিয়ায় উম্মতের জন্য জন্য কাঁদছি আমি রসুল্লাহ রোজা শরীফ আসার পরে উন্মতির জন্য কানতে কানতে চোখের পানি চারতে চারতে আমি রসুল্লাহ রোজা আমার একটা সাগর হয়ে গেছে রি আল্লাহর অলি মনসুর হাল্লাস ঘুম থেকে উঠে গেছি আর বাজারে বাজারে ঘুরে ঘুরে আর গান গায় কয় কান্দায় না কান্দায় না নবী কে না কদায় না নবী নবীকে কাঁ দাইলে কাদবা হ কা দাইলে কাদবা হাসরে আল্লাহ ও মা মহাপদে এলাকা যারা এখনো বসে আছেন বসে পড়ুন মা শেষ মাফিল পিল আজকে আলি এটা আমাদের মুরব্বীদের ঐতিহ্য মা পিল মোহাম্মদ আজরাইলা শিয়া নিবে নেবে প্রাণ সারতিন হাত জায়েগা হবে বাসস্তান আল্লাহ উম্মাহ মোহাম্মদ আমার বানের বাবা দি নবী বনে উম্মত নবী উম্মতের আরে অম্মতের রাম ও আমার আমি রাম রসুল্লাহ বলতেছি কেউ যদি আমি রসুল্লাহ রোজা শরীফ আসিয়া আমি রসুলকে সালাম দিতে পারি আমি রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবি শফাতী আহলুল কাবা ইলাইহি নবী তার জন্য ওয়াজিব যে নবী সুপারিশ করবেন তাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে আমরা নবী রজা যেতে চাই কি না যরে কোন না যাইতে চাই কি না ক্বালা ইন্নাল ঈমানা লায়াযিরু ইলাল মাদিনা নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে বাড়ি ইমানদারের মন ইমানদারের জান আমি রসুলের মদিনায় পরে থাকবি সাপ দিয়া নবী উদাহরণ দিয়া বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় মনটা গর্তের ভিতর থাকে যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না আমার নবী বলেন আমার মত যতক্ষণ আমি রসুলুল্লাহ রোজার সালাম দিবেনা রে ততক্ষণ তার শান্তি লাগবে না রে যখন রসুল্লাহ রোজার পাশে সালাম দিবেন আল্লাহ নিজেই বলেন আমার হাবিবের কাছে যখন যখন যাইয়া তোমরা দোয়া করবা তখন আমি আল্লাহ তো আমার হাবিব যখন তোমাদের পক্ষে আমার কাছে সুপারিশ করবে আমি আল্লাহ তোদের মোনাজাত কবুল করব রি আর জোরে বলেন না জোরে বলে আল্লাহ নবী রোজা শরীফে এখনো জিন্দা আল্লাহ আকবর বলে না আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী রসুল্লাহ রোজা শরীফ ঘুমে আছেন ও বাবাজি বা শাহ নুরুদ্দিন মাহমুদ জঙ্গির রহমতুল্লাহ আলম বা শাহ মাহমুদ জঙ্গির আলাকে আল্লাহ নবী স্বপ্নে দুই ব্যক্তিকে নবীতে জিন্দা নবী রোজা থেকে ডাইরেক্ট বাবাজি মোকাবেলা করতে পারে আমার নবী এমন হায়াতুল নবী এমন জিন্দা নবী নবী রৌজার থেকে নবীর দুশ্মনী কে করতেছে এটাও নবীর সংবাদ প্রজা শরীফ থেকে নবী জানায় দিয়েছে বাদশাহ বাবাজি নরুদ্দিন মাহমুদ জঙ্গীর আহমদুল্লাহ লাখির দুই ব্যক্তির ছবি দেখে নবী বললেন তাদের চেহারা হল সবুজ চক্ষ হল নীলা নবী বললেন ও বাদশাহ নরুদ্দিন মাহমুদ জঙ্গী ওরা দুইজন বড় আমাকে বড় ডিস্টার্ব করতেছে উনি আবার দেখলেন বুঝতেছেন না আবার দেখলেন বুঝতেছেন না বলতেছেন তারা আমার এবার ডিস্টার্ব করতেছেন তাদের চেহারা নবী দেখে বললেন তাদের যে চক্ষু হলো নীলা বর্ণের নবী বলেন এই দুইটা লোক আমার বড় ডিস্টার্ব করতেছে বাদশাহানুরদ্দিন মাহমুদ জঙ্গি বাবা রওয়ানা করল প্রধানমন্ত্রীর সাথে নিয়ে রওয়ানা করল কাফেলা নিয়ে সুদূর সোনার মদিনার দিকে উনি আরেক দেশের বাদশাহ এখান থেকে সোনার মদিনা রওনা করলেন রওয়ানা করতে করতে ষোলো দিনের মাথায় সোনার মদিনায় পৌঁছে গেলেন যাইয়া চিন্তিত হয়ে গেলেন নবী আমাকে দেখাইলেন এই কানের বাদশা আছে তাকে দেখাইলেন না আমাকে আমার নবী দেখাইছেন আমার নবী কেমন নবী কেমন জিন্দা নবী এবার শুনে না ওরে সব মানুষকে ডাকছেন দুইটা লোক বাহির করা দরকার দুইটা লোক সোনার মদিনায় কোথায় বাস করে আমার বাহির করা দরকার সারা মদিনার সকলকে বললেন আমাকে তোমাদেরকে আমি দাওয়াত করতেছি আমি নুরুদ্দিন মাহমুদ জঙ্গি বাদশা আসছি আমি তোদেরকে দাওয়াত করতেছি তারা সকল দাওয়াত খেলো খেলো সবাইকে চেক আপ করলেন দুইটা লোক নিয়ে পাওয়া যায় একজনও পাইলেন না বাবা ওই দুইটা লোককে পেলেন না নবী স্বপ্নে যে দুইটা লোককে দেখাইছেন ওই দুই লোককে সুন্তান মাহমুদ গোসলে বাবাজি নুরউদ্দিন মাহমুদ জঙ্গির নতুন লালা পান নাই দেখেন নাই তারপরে বলেন আর বাকি আসেনি তারা বলে না না আর বাকি নাই তবে আমি গম দুইজন লোক বাকি আছে মুসাফি বহু দূরে তারা রসুল্লার রোজার পাশাপাশি একটা বাসার মধ্যে থাকে তার বহু দূর থেকে আসছিল আল্লাহর নবী রোজা আছে আরতের জন্য কিন্তু তারা কারটা খায় না মানুষকে খাওয়ায় তারা বড় ফর তারা খুব ভালো মানুষ সারা দিন তারা ইবাদত করে গো অবাসান উদ্দিন মাহমুদ জঙ্গি তারা সারাদিন ইবাদত করি তারা কেউটা খায় না মানুষকে তারা খাওয়ায় তারা ওই ঘরের মধ্যে থাকে নুরুদ্দিন মাহমুদ জঙ্গীর রহমতুল্লা আলা বলেন চলো তাদের হুজরার মধ্যে আমি যাব হুজরায় ওই বললেন তাদের দুইজনকে আমার পাশে আনো তারা দুইজনকে আনার পরে নুরুদ্দিন মাহমুদ তাকে দেখে নবী যে দুইটা লোককে স্বপ্নে দেখাইছেন তারাই সেই দুই লো উনি চোখ দেখে কই তারে তুই দুইটা লোক নীলা বর্ণের চোখের পানি কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন বললেন চলো তোদের গুজরায় আমি যাব দৌড়ায় হুজরার মধ্যে যাইয়া परेशानियों মধ্যে পড়ে গেলেন বাবাজি নুরুল মাহমুদ জঙ্গে রহমতুল্লাহ আলা परेशानियों মধ্যে পড়ে গেলেন উনি বাবাজি ওর হুজরার মধ্যে তালাশ করতেছেন কিছু পাইতেছেন সারা হুজরা তালাশ করলেন কিছু নাই দেখলেন একটা সরাইলেন দেখেন একটা পাথর দেওয়া আছে পাথর সরাই দেখে পাথর সুরুম করতেছি সুরুম করতে করতে আল্লাহর নবীর রোজা শরীফের কাছাকাছি চলে গেছে চলে গেছে তখন নরুদ্দিন মাহমুদ জঙ্গি তাদেরকে প্রকাশ্যে নিলেন মদিনার সব মানুষকে ডাকলেন বললেন তোমরা কারা তোমাদের আসল পরিচয় দাও তারা বলল গবাসা যে যুগ ধরে ফেলছো আসল পরিচয় দিই আমরা ইহুদি আমরা মুসলমান না! আমরা ইহুদি কিন্তু প্রথম যখন বা সাম নরুদ্দিন মাহমুদ জঙ্গি বলেছিল তোমরা কারা তারা ক আমরা নবীর আসে নবীর জন্য পাগল আসছিলাম সোনার মদিনায় যে করতে নবীর মায়া যায় নাই এই জন্য এখানে পাশে বসি ইবাদত করি আর যে আরত করি নবীর মায়া যায় নাই কিন্তু যখন শুরু পেয়ে গেল তখন যখন উনি চাপ হয়ে করল শিকার উক্তি দিল যে তারা অফার দিয়েছি হুদিরাম যে তোমাদেরকে এই পরিমাণ টাকা অফার দিলাম মুহাম্মদের লাশটা রৌজার থেকে চুরি করে তোমরা নিয়ে আসবা নতুবা এমন মেডিসিন মেরে দিবা মুহাম্মদের লাশ যেন গলে যায় নজমিল্লা কিন্তু না জোরে বলে না আল্লাহ নবীর দুনিয়ায় থাকতো চক্রান্ত করেছি রোজার শরীর যাওয়ার পর নবীর সাথে চক্রান্ত করেছি নাও বলে না আর জোরে বলে না ও বাবাজি নাসির উদ্দিন আলবানি বলেছিল মোহাম্মদের রোজাটা তোমরা ভেঙে দাও সবুজ গম্বুজ ভেঙে দাও ভেঙ্গে দিলে পূজার কান কারখানা শেষ হয়ে যাবে এখানে সাত দিয়ে দাও কো মোহাম্মদ তো মরে গেছে পচে গেছে গলে গেছে জরি কন্যা এদের পেজে তা বাবা ওই এহুদিরা আবার কয় মোহাম্মদ শেষ তামের লাশ চুরি করে তারা পরে চ্যালেঞ্জ করতেছিল বাবা নবীর লাশ চুরি করিয়া আল্লাহ নবী এমন নবী নবী এমন আগে নবীর শত্রুর মোকাবেলা করছে আরো ধরে বলে না প্রকাশ্যে তাদেরকে প্রকাশ্যে মানুষের সামনে গরদান কেটে উড়াই দেওয়া হয়েছে বাবাজি চতুর্দিকে ঘোরায়া পাতাল পর্যন্ত সিসা দিয়া বাসাহ নরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহ আলা ঢালাই করে দিয়েছে আল্লাহ নবীর চতুর্দিকে রোজার পাতাল পর্যন্ত সীসা দিয়ে ঢালাই করে ভবিষ্যতে যেন কোনো বেইমান আল্লাহ নবীর দিকে আক্রমণ না করতে পারে মাটি বামে মাটি মাটি গে বিশানা ও বাসের সানি awa batash lag bena sallallahu alaihi wasallam sallallahu alaihi আমার বাবা করেন ভালো রাম আমার নবীর কত বাবাজি হলেন তিনশো তেরো জন রাসুল হলেন তিনশো তেরো জন কেউ বলেছেন পনেরো জন বাবাজি কোন রাসুলের কালেমায় রাসূলুল্লাহ নাই একমাত্র আমার নবীর কালেমায় আছে রাসূলুল্লাহ লাঘ্লাহুল মোহাম্মদুল রসুল্লাহ সালিয়ালাম আদমের কালে মা আদম কিন্তু রসুল কিন্তু আদম সফিউল্লাহ রসুল উল্লাহ নাই ইব্রাহিম খলিল উল্লাহ এইরকম ভাবে এক এক নবী এক একটা কালেমা দিয়ে চল ঈশা রুহুল্লাহ তিনশো বারো জন রসুল আছে কার কালেমায় রসুল দেয় নাই তেরো জন রসুলের মধ্যে শুধু আমাদের নবীর কালেমায় রসুল উল্লাহ আল্লাহ দিয়েছে আমাদের নবী এমন নবী জিবিরিল আমি নবীর কাছে আসিয়া বলি ও মায়ের নবী ইব্রাহিম খলিল উল্লাম আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছিল আল্লাহর কাছে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছিল ইব্রাহিমের প্রস্তাব আমার আল্লাহ গ্রহণ করেছে আর স্বয়ং আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে আরো ধরে বলেন না আমার নবী এমন হায়াতুল নবী ইসরাফিল দ্বিতীয়বার বাসি যখন পৃথিবী ইসরাফিল বলবে মা আল্লাহ গো আমি বাসি বাজাব না তোমার হাবিবুল্লাহ দস্ত মোহাম্মদুর রসুল উল্লাহকে শরীর থেকে উঠান বিকট আওয়াজে নবীর রাগ গুস্বা হতে পারেন আল্লাহ বলবেন জিব্বিল সত্তর হাজার ফিলিস্তানি আমার নবীকে রৌজার থেকে তুমি উঠায় নাও। সর্বপ্রথম আমি আল্লাহর সালামটা দিবা আর হাসরের ময়দানের দাওয়াত দিবা আরো জোরে বলে আমিন ডেকে বলবে মালিক তোমার হাবিবের রোজা কোন দিকে আল্লাহ বলবে সোজা বরাবর চলে যাও যা দেখবো আমার হাবিবির রোজার উপর নোর উঠতেছে নুরের বাতি চলতেছে আমার নবী নুরের নবী আল্লাহ কইছে কাদো গুশুই যার আনিয়া সে কোন তোমাদের নিকটে মিনাল্লাহ আল্লাহ হইতে নর নবী মোহাম্মদ উল্লাহ সরুল্লাহ সাল্লাল্লাহ আনিয়া সাল্লাম বকিতা নবিন বকাশে তিরিশ পারা কালা বুল্লাহ শরী আর জোরে বলে না আমার নবী স শরীরে জিন্দা কথা বলেন ঠিকই না নবী হায়াতুন নবী জিন্দা নবী হায়াতুল নবী বাবা জিব্রিল সুজা বরাবর যে দেখবে নবীর রজার উপর বাতি জ্বলতেছি জিব্রিল বলবে নবীজি ও মায়ের নবী আল্লাহ আপনাকে সালাম দিয়েছে রজার থেকে ওঠার জন্য বলেছে দাওয়াত দিয়েছে মাকা আমার মাহমুদের দাওয়াত দিয়েছে নবীজি তখন নবী বলেন আমার কবরের রজার মাটি ফেটে যাবে রসুল্লাহ রোজার থেকে উঠে যাবেন রজা শরীর থেকে উঠিয়া নবী ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পিছনে তাকাইবেন কোন মানুষ না আসরের মাঠ খালি নবী বললেন জিবরিল মনে হয় আমার সর্বশেষে ওটার হয়েছে বিচার মনে হয় হয়ে গেছে আমার উম্মত মনে হয় যাহার নামে চলে গেছে জিবরিল বলে না না নবী আপনি উঠার আগে কেউ উঠে নাই গো নবী সর্বপ্রথম আপনার রোজার মাটি ফেটে গেছে আপনি উঠে গেছেন জিবরিল চেয়ে দেখবে নবীর কাফন মোবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে জিবরিল বলবে নবী এই কাদা মাটি কেন লেগে আছে নবী বলবে জিবরিল আজীব রেহিল আমি নবী রোজার শহীব যেদিন ঘুমাইছিলাম সেদিন থেকে উম্মতির জন্য কান্ধ করছি আমার রোজার সাগর হয়ে কাদা হয়ে গেছে মাটি ওই মাটি আমার কাফন মুবারকের মধ্যে লেগে গেছে জিবিল বলবে অবিজি ওই হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার জন্য আপনার শান মান দেখানোর জন্য রেল্লা বলে না ও নবী আপনার কাফনে যদি কাদা মাটি থাকে গো এটা হতে পারে না আমাকে অনুমতি দেন আমি কাপনের মাটি পরিষ্কার করে দিব নবী বলবেন জি না 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 আমি কাফনের মাটি পরিষ্কার করতে দিব না কেন গো নবী পরিষ্কার করতে দিবেন না আমি আমার কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব আর মালিক কে বলবো মালিক ও মালিক দেখো গো আমার গুনাহগার উম্মতের জন্য কত কান্না করেছি কান্না করে করে রোজা কাদা করেছি ওই কাদা মাটি আমার কাফনে লেগেছে এর উসিলায় আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আর জোরে বলে না আমার বনের বাবাজি আল্লাহর নবী চলে যাবেন মাকাম মাহমুদই বসাবেন মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসিত তাফসিরে রুহুল মানিতি علامه আলী সি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আল্লাহর কুদরতিকুল কুল নবীর শান কত জানি আল্লাহর কুদরতিকুল কখন উঠাইবে মা যখন ছেলে যখন কাঁদে মা কুলে ওঠায় বাবা কুলে দেয় নাতি যখন কাঁদে দাদা কোলে রে আমার দিনের নবীর কাছে উম্মতেরা আদমের কাছে যাবি ইব্রাহিমের কাছে যাবে ঈসা মুসা সব নবীর কাছে যখন যাবি ঈসা নবী বলবে রহমতের নবীর কাছে যাব সবাই আমার নবীর কাছে যাবি আল্লাহর নবী মুসা নবীর কথা বলেছেন দিলেন মুসার মতন জলিল কদর পয়গাম্বর আর খাম্বায় দরিয়া কইবেন আল্লাহ আমার বিবিরে বাসাও আমার উম্মত্রে বাসাও বলবেন আল্লাহ আমার মা বাবারে বাসাও মুসার মতন নবী খাম্বায় দরিয়া নবী বলছেন মুসা বলবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও সব উম্মত যখন নবীর কাছে যাবে নবী কইব আমি তো তোদের জন্য অপেক্ষা করতেছি শেষ দেয় পরে কইব আল্লাহ আমার উম্মত্রে বাসাও আরো জোরে বলেন না জোরে বলে শেষ দায় বলবেন আল্লাহ ও মালিক আমার উন্মত্রে বাঁচাও আমার উন্মত্রে বাঁচাও এমনি আমার আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নবীকে কুলে উঠাইয়া বলবেন হাবিব ও হাবিব সুপারিশ করেন গো আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব বাবাজি ওই দিন যে নবী কান্না করবেন দুনিয়ার সবার কান্না যদি এক পাল্লায় রাখা হয় নবীর ওই দিনের কান্নার সমান হবে না আল্লাহর নবী হাসরের মাঠে দিয়ে সেজদা দিবেন ওই সেজদার দুনিয়ার সবার সেজদা যদি এক পাল্লায় তোলা হয় নবীর সেজদার সমান হবে না রে মাকাম মাহমুদের আরেকটা তাফসির হলো চেয়ার দেওয়া হবে আল্লাহ একটা চেয়ারে বসবেন আর একটা কুর্সিতে নবীকে বসাবেন আর জোরে বলে না বা বলেছিলেন নবীর অনবীর সবাই উলঙ্গ হয়ে তারবীর অ রসুল উল্লা মায়ের নবী আমি পাইব বলো আমি কেমনে নো নবী শরম করিও না কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না বলে নবী আপনি রসুল উলঙ্গ হয়ে দাঁড়াবেন নাকি নবী কয় না সব নবী উলঙ্গ হয়ে দাঁড়াবে সাহাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রসুল উল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াব নারী আমাদের আয়সা বলেছিলেন নবী ও মায়ের নবী আপনি কি পরে দাঁড়াবেন নবী বলেন আয়সা আমি হায়াতুন উন্নী আমি হায়াতুন উন্নবী আমার কাফনের কাপড় কেন হায়াতের কাপড় আমি হায়াতুন নবী আমার কাফনের কাপড় কেন হায়াতের কাপড় আমি ওই হাসুরের দিন আমার হের কাপড় পরে দাঁড়ায় যাবরি রি সাবনেন বলেন দিনের নবীজি ওই জান্নাতি পোশাক কে পাবে নবী বলেন আমি পাবো তবে আমি পরবো না ইব্রাহিম খলিল প্রথম পরানো হবে কেন নম্রুদের আগুনে যখন ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল বাবাজি ইব্রাহিম নবী কাপড় ছেড়ে দিয়েছিল আল্লাহকে ছাড়ে না কাপড় ছেড়ে দিয়েছিল আল্লাহকে ছাড়ে নাই এই জন্য আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিলেন ওরে ইব্রাহিম তুমি কাপড় টুপড় ছেড়ে দিয়েছ আমি মালিককে না নাই এই জন্য সকলের সামনে আনুষ্ঠানিকভাবে কেমতের দিন তোমাকে জান্নাতি পোশাক আমি পরায় দিব রে হাসরের মাঠ সাজাইছে উম্মতের শান মান নবীর শান মান দেখানো জন্য শুধু নবী না উম্মতের কত পাওয়ার আসলে মাঠে আল্লাহ দেখাইব কেন জানেন আমরা আল্লাহ দেখাইব যে সব উম্মত বেশি আর নবীদের সবচেয়ে দাম বেশি শেষ কথা আমার উম্মতেরা খুব নবী এই এইসাল্লামের উম্মতে রাখবো আল্লাহ তো আমাদের দাওয়াত দেয় নাই কি করবো তো আমাদের দাওয়াত দেয় নাই আল্লাহ নুহরে জিগেব হুহ তুমি মিলে দাওয়াত দিছো না নোয়াল ইসলাম কবু আল্লাহ তো আপনি জানেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিছি আপনি খুবেন সফিনা বানাবো নু নৌকা বানাবো বানাইলাম বন্যা দিলেন ভাসাইলেন আমি তো দাওয়াত দিছি আপনি জানেন আল্লাহ আমি জানলে হবে না সাক্ষী লাগবে কী তা লাগবো ধরে কি লাগবো সাক্ষী লাগবো আল্লাহ হে তোমার সাক্ষীকে নোয়াল ইসলাম কুবু আমার সাক্ষী উম্মত আল্লাহ হইতেন না আর শুনে আপনিও সাক্ষী আমিও সাক্ষী সবাই সাক্ষী আল্লাহ উম্মতে মোহাম্মদীর কত ভাবার এটা হাসর দেখে তখন নোয়ালি ইসলাম যখন খুব উম্মতে মোহাম্মদী আমার সাক্ষী তখন নোয়ালি ইসলামের উম্মতেরা খুব সাক্ষী তো দেখে দিতে হয় ওরা তো নবীর আমার নবীর যুগে ছিল না সাক্ষী কেমনে দেবো আল্লাহ যে কেবো আমরা রে তোরা কি আসলে আমরা খুব না তো সাক্ষী কেমনে দিস তোরা তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ আপনি কোরআনে বলেছেন আর আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন এখন আপনার কথা সত্য হলে কোরআন সত্য কোরআন সত্য হলে হাবিবের কথা সত্য আপনার আপনার হাবিবের কথা সত্য হলে আমাদের সাক্ষী সত্য আল্লাহ করে সব সত্য তোদের সাক্ষী সত্য আরো জোরে বলে সেদিন সাক্ষী গ্রহণ করা হবে আমাদের সম্মান আমাদের নবী হায়াতুল নবী জিন্দা নবী আজও নবী রৌজা শরীফে জিন্দা নবী আমাদের জন্য কাদের দোয়া করেন উম্মতের উপকার করতে পারেন এমন ক্ষমতা আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছে